আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। এই যে শিপটা দেখছেন, আজ এই বিশাল শিপটা নিউ ইয়র্কে এসেছে। এটা কোনো সাধারণ শিপ নয়, এটা আমেরিকান নেভির বিশাল একটা শিপ, যেটা আসলে মূলত একটা হসপিটাল। এই শিপের মধ্যে রোগী রাখার জন্য 1000 বেড আছে। এই শিপটা সাধারণত ইউজ করা হয় যুদ্ধের সময় আহত সৈন্যদের চিকিৎসা দিতে, আর ইউজ করা হয় দেশের মধ্যে দুর্যোগকালীন সময়ে আক্রান্ত মানুষকে চিকিৎসা দিতে। এখন নিউ ইয়র্কে কোনো যুদ্ধ নেই, কিন্তু কেন এই শিপটা নিউ ইয়র্কে এসেছে জানেন? এবিসি নিউজের সূত্র মতে, এই পর্যন্ত নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় 1200 রোগী মারা গেছেন। সাধারণত কোনো যুদ্ধেও আমেরিকার এতগুলো মানুষ একসাথে মারা যায় না। কেন আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি জানেন? আপনারা যেন করোনা নিয়ে একটু সচেতন হন, কারণ আমাদের দেশের মানুষগুলো যদি আক্রান্ত হয়, সারা দেশের সবগুলো হসপিটাল মিলিয়ে কয়টা ভেন্টিলেটর মেশিনস আছে আমাদের দেশে? এই পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় 800,000 মানুষ, মারা গেছেন প্রায় 38,000 মানুষ। যেভাবে দ্রুত করোনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, পূর্বে এভাবে এত দ্রুত কোনো ভাইরাস ছড়ায়নি। চায়না সহ অন্যান্য দেশগুলোতে যখন প্রথম করোনা ধরা পড়েছিল, আমেরিকাতে তখন একজনও করোনা রোগী ছিল না। ডোনাল্ড ট্রাম্প বলেছিল, করোনা নিয়ে ভয় করার মতো কিছু নেই, এটা সাধারণ ফ্লুর মতো। ডোনাল্ড ট্রাম্পের এই সামান্য একটু অবহেলার কারণে আজ আক্রান্ত সারা আমেরিকা। আজ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত আমেরিকার মানুষ। এই পর্যন্ত আমেরিকায় আক্রান্তের সংখ্যা প্রায় 1,62,000 মানুষ, আর মারা গেছেন প্রায় 3,000-এর মতন। ইটালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1,00,000 মানুষ, মারা গেছেন প্রায় 12,000-এর মতো মানুষ। স্পেনে আক্রান্ত হয়েছেন প্রায় 90,000-এর মতো মানুষ, মারা গেছেন প্রায় 7,800-এর মতো। চায়নাতে আক্রান্ত হয়েছে প্রায় 81,000-এর মতো মানুষ, মারা গেছে প্রায় 3,300। জার্মানিতে আক্রান্ত হয়েছে প্রায় 67,000-এর মতো, মারা গেছে প্রায় 600-এর মতো। ফ্রান্সে আক্রান্ত হয়েছে প্রায় 45,000-এর মতো, মারা গেছে প্রায় 3,000 মানুষ। আইরানে আক্রান্ত হয়েছে প্রায় 42,000-এর মতো মানুষ, মারা গেছে প্রায় 2,800-এর মতো। ইংল্যান্ডে আক্রান্ত হয়েছে প্রায় 22,000 মানুষের মতো, মারা গেছে প্রায় 1,500। সুইজারল্যান্ডে আক্রান্ত হয়েছে প্রায় 16,000 মানুষ, মারা গেছে প্রায় 350-জনের মতো। প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্তের সংখ্যা, প্রতি মুহূর্তে মারা যাচ্ছে কেউ না কেউ। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা কম, মারাও যাচ্ছে কম, যদিও সঠিক তথ্য নিয়ে অনেকের দ্বিমত আছে। তারপরও আমি অনেক খুশি, বাংলাদেশে তুলনামূলক অনেক কম আক্রান্ত হচ্ছে। আপনারা যেভাবে ব্যবস্থা নিচ্ছেন, যেভাবে সতর্ক আছেন, আশা করি আরও বেশি সতর্ক হবেন, কারণ বাংলাদেশের মতো দেশে যদি করোনা ছড়িয়ে পড়ে, তা নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব হবে না। তার চেয়ে আপনারা বরং একটু সাবধান থাকুন, একটু সতর্ক থাকুন, নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সতর্ক করুন, সরকারের দেয়া বিধিনিষেধগুলো মেনে চলুন। বর্তমান অবস্থায় ছোটোখাটো বিষয় নিয়ে তর্কে জড়াবেন না, মতভেদ সৃষ্টি করবেন না। এই সময় মসজিদে যেতে হবে, মন্দিরে যেতে হবে, গির্জায় যেতে হবে। এসব বিষয়গুলো নিয়ে সরকারের সিদ্ধান্তকে সম্মান দিন। যদি সম্ভব হয়, আপনার আশেপাশের যে লোকগুলো রিক্সা চালাতো, ঠেলাগাড়ি চালাতো, দিনমজুর, একটু তাদের খবর নিন, তাদের জিজ্ঞেস করুন তাদের পর্যাপ্ত খাবার আছে কি না, তাদের ছোটো ছোটো বাচ্চাগুলোর শিশু খাদ্য আছে কি না, তাদের বয়স্ক মা বাবাগুলোর ওষুধ আছে কি না, ডায়াবেটিসের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ।
যদি না থাকে তাহলে আপনার সাধ্যমতো তাদের একটু হেল্প করার চেষ্টা করুন। আমি আবারও সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই জানেন করোনা থেকে রক্ষা পেতে হলে কী কী নিয়মকানুন মানতে হবে। প্লিজ এই নিয়মগুলো সঠিকভাবে পালন করুন। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, ভালো রাখুন আপনার আশেপাশের মানুষকে, ভালো রাখুন দেশটাকে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।